আপনারা দেখছেন দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। ক্ষুধার্ত হনুমানদের নিজে হাতে খাইয়ে দিচ্ছেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। বনের বন্য হনুমানরা ক্ষুধার তাড়নায় হাজির হয়েছে বনমন্ত্রীর কাছে। পরম মমতায় শাবক ও মা হনুমানদের নিজের হাতে পরম স্নেহে খাবার তুলে দেন মন্ত্রী। সোমবার বিকালে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় নিজের বিধানসভা এলাকার ডোমজুড়ে গরিবদের বিতরণ করার জন্য খাবারের প্যাকেট তৈরি করছিলেন। ঠিক সেই সময় হঠাৎই বেশ কয়েকটি হনুমান তাদের শাবকদের নিয়ে সেখানে হাজির হয়। অবাক করা বিষয়, তারা কোনো রকম উৎপাত করা বা খাবার টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেনি। তারা মন্ত্রীর কাপড় টেনে খাবারের দিকে তার দৃষ্টি আকর্ষণ করতে চায়। ব্যাপারটি অনুধাবন করে সঙ্গে সঙ্গে মন্ত্রী তাদের খাবার দেন এবং পরম মমতায় শাবকদের খাইয়ে দেন। এরপর তারা বিদায় নেয়। মন্ত্রী জানিয়েছেন, এবার থেকে প্রত্যেক দিনই তাদের জন্য খাবারের ব্যবস্থা করা থাকবে। আমাদের এখানে ত্রাণ শিবির রোজ চলছে এবং ডোমজুড়ের এই ত্রাণ শিবির থেকে আমরা প্রত্যেকের বাড়িতে বাড়িতে চাল, ডাল, আলু বিভিন্ন সামগ্রী আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি। এবং এই কাজে আমাদের এই পাড়ার দিদি ভাইয়েরা, আমাদের সকল ভাইয়েরা এসে একসাথে কাজ করছে। এবং এই রকম সময় হঠাৎ আমরা এটাকে মনিটর করছিলাম, হঠাৎ এক ঝাঁক হনুমানের এখানে আগমন এবং তারাও এই ত্রাণ শিবিরে এসে তারাও বুঝতে পারছি লকডাউনের জন্য অভুক্ত, এবং এই অভুক্ত অবস্থায় তারাও কিছু খাবার চেয়েছে। এবং দেখুন, কোনো ডিস্টার্ব করা নয়, তারা এখানে এসে আমাদেরকে খাবার চেয়েছে। আমরা কিছু বিস্কুট, কিছু আলু, যেটুকু যা পেরেছি তুলে দিয়েছি। তারা কেউ কেউ বাচ্চা নিয়ে, এবং সুন্দরভাবে তারা সবাই খাচ্ছে। সুতরাং এইটা বোঝা যাচ্ছে যে লকডাউনে প্রত্যেক মানুষ যেমন অসুবিধায় পড়েছে, অনেকের পেটে অন্ন নেই, তেমনি এই একঝাঁক হনুমান তাদেরও খাবারের টান পড়েছে এবং তাই সরাসরি তারা এই ত্রাণ শিবিরে এসে হাজির হয়েছে এবং তারা খেয়ে অনেকটা তৃপ্ত। এবং আমরা ঠিক করেছি এদের জন্য আগামী দিনও এইভাবে রেগুলার ব্যবস্থা রাখব। ব্যুরো রিপোর্ট, দ্য পিডি নিউজ।